হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সাইকেল মোটর খারাপ আছে, সেটা আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখাই এটা যেরকম সেন্সর লাইন, এটা সেন্সর লাইন, যে এটা হলো মোটরের তিনটে কানেকশনের তার, ঠিক আছে। এটা হলো পিকআপের লাইন, আচ্ছা। এটা হলো আপনার হলো ডিসপ্লে, যেটা এখানে শো হবে ডিসপ্লে, ডিসপ্লে এখানে শো হবে, ঠিক এই ডিসপ্লে, ডিসপ্লে লাইট। তো যাই হোক, আমি এদিকটা খুলে দিয়েছি, এবার আমি মোটরটা খুলে আপনাদেরকে দেখাবো। আমি এটা আগে থেকে খুলে রেখেছি, নাটগুলো সব খুলে দিয়েছি, এবার আপনাদেরকে খুলে দেখাবো ভিতরটা কী আছে আর কীরকম পদ্ধতিতে কয়েলটা আছে আপনাকে দেখাচ্ছি। গিয়ার বক্স, এটা যেরকম দেখতে পাচ্ছেন এটা গিয়ার বক্স, ঠিক আছে। এই যে আপনাদের এটা এই ভিতরটাও আছে একটা গিয়ার, ভিতরটা দেখুন একটা গিয়ার বক্স আছে। এই গিয়ার বক্সের মাধ্যমে এই মোটরটা চাকাটাকে ঘোরাচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন, এবার আপনাদেরকে দেখাবো সেন্সর। যে সেন্সার কোথায় আছে দেখুন, এই যে এখানটায় সেন্সার লাগানো আছে, এক পিস, দু পিস, তিন পিস সেন্সার লাগানো আছে এখানটায়। ওই সেন্সারই লাগাতে হবে, যে সেন্সার এখানে চলবে সেই সেন্সারই লাগাতে হবে। তো আমি সেন্সারের নাম্বারটা আমি পরে বলে দেবো, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই কারণে আমি এটা ছোট পর ভিডিওটা দেখাতে চাইছি আর কি। দেখুন আমি সেন্সারটা এবার পাল্টিয়ে আপনাদেরকে আমি দেখাবো। আর এটা হলো একটা কয়েলের বার্নিং, সাইডে ম্যাগনেট আছে, এটারও যেরকম সাইডে দেখেন ম্যাগনেট আছে। এটারও দেখুন পাঁচখানা তার আছে সেন্সারের, ঠিক আছে। বোর্ডটা, এই বোর্ডটা ধরো অনেকটা বড়। তো আমি এগুলোতে পাল্টাতে গেলে সবসময় তিনটেই সেন্সার চেঞ্জ করে দেবে, তাহলে কী হবে ডিস্টার্বটা আসবে না। সেন্সারটা প্রথমে খুলে ফেলে দিচ্ছি। সেন্সারগুলো আমরা ভরে দিচ্ছি। দেখুন আমি অলরেডি সেন্সার তিনটে ভরে দিয়েছি, এবার এটাকে ঝাল করে সোল্ডারিং করে এটাকে বেঁধে দেবো, দিয়ে আমি এটা ফিটিং করে দেখবো যে আমার সেন্সার কাজ করছে কিনা। আমার তিনটে সেন্সারই ঠিক দেখাচ্ছে, তবে আমি একবার লাল কালোটা দেখে নেবো। লাল কালো আমার ঠিক দেখাচ্ছে, একদম পারফেক্ট দেখাচ্ছে। চলুন এবার আমি ফিটিং করে লাগিয়ে আমি দেখে নেবো জিনিসটা চলছে কিনা।